हेलो स्टूडेंट, आज हमरा जेनरल इक्वेशन ऑफ सेकेंड डिग्री अध्यायटर पैराबोलिक फॉर्म नहीं आलोचना करब। डिस्कस द नेचर ऑफ द कॉनिक 4x² - 4xy + y² + 2x - 26y + 9=0। अर्थात एटर कैनोनिकल फॉर्म करते बोले गिवन इक्वेशन लिखल कम्पेयरिंग कर लम एक्स स्कोर प्लस टू एज एक्स वाई प्लस बी वाई स्कोर प्लस टू जि एक्स प्लस टू एफ वाई प्लस सी इक्वल टू जिरो संगे एच बी जि एफ ए सी एर भैल्यू पेल एखन डेल क्योंकुलेट कर लम हो -6 to 5 नट इक्वल टू जिरो डी क्योंकुलेट कर डर भैल्यू पेल जिरो सिन्स जेहेतु हमारे डेल नट इक्वल टू जिरो डी इक्वल टू जिरो दें द गिवन इक्वेशन रिप्रेजेंट ए पैराबोला। ठीक है, आप छके देखें जो छके देखी तेल देखिए डी इक्वल टू जिरो डी नट इक्वल टू जिरो हमें इक्वेशन की रिप्रेजेंट कर पैराबोला। एबारे गिविन इक्वेशन देखा के पैराबोला फर्मे नहीं जो है। ठीक है, पैराबोलार फर्म कैमन है वाई स्क्वायर इक्वल टू 4ax बा एक्स स्क्वायर इक्वल टू 4ay धरण फर्मे हमें नहीं जो है। देखो नाउ फ्रम वन, देखो एक नम्बर थे कि लिखते पड़ी। देखो फ्रम वाने प्रथम तीनटे टर्म देखो 4x² - 4xy + y² तीनटे टर्म के लेखा जाए 2x - y² पर जा रख प्रथम तीनटे टर्म के लिखब 2x - y² नाउ फ्रम वन तेल लिख 2x - y² प्लस बाकीगुलो जा लिखल। इरपर कि लिखी 2x - y² এই টার্মগুলো আমি সব ডান দিকে নিয়ে নিলাম তাহলে হয়ে গেল -2x + 26y - 9। এরপরের লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এবার কি করছি আমরা এই দিকে 2x - y এর সঙ্গে একটা ল্যামডা টার্ম যোগ করলাম প্লাস ল্যামডা তার হোল স্কয়ার লিখলাম। তাহলে দেখো ল্যামডা টার্ম যদি যোগ করি তাহলে যদি এটাকে ভাঙি যদি 2x - y এ ভাবি আর ল্যামডাটাকে বি ভাবি তাহলে যদি ভাঙি এ স্কোয়ার মানে 2x - y তার হোল স্কোয়ার प्लस बी स्कोर मैं लैमडा स्कोर और प्लस 2ab मैं 2λ × 2x - y। ठीक है, अर्थात हमें राफे देखा जो भांगी तेल क्य होत देखो ये जो इटे ए भावी बी भावी तेल होते हे 2x - y तर होल स्कोर प्लस ए स्कोर प्लस बी स्कोर प्लस 2λ × 2x - y देखिए बाम पक्षे टर्म तो एक्सट्रा आता तो आगे छो। देखो एबारे जाटे जो हमें लैमडा बसाल तेल देखिए ये डान पक्षे हमारे तो प्रथम डान पक्षे हमें कि कर देखो डान पक्षे हमें ये एक्सट्रा कमन नहीं 2x सरि लाइनटार पर लाइनटा ये लैमडा जो कर लगा देखो डान पक्षे जो ये लिखे प्लस एक्सट्रा टर्म लिखे लैमडा स्कोयर प्लस 2x - y × λ क्यों ये दोनों टर्म एक्सट्रा लिखल कारण हमारे जो आगे लाइन फिर आसते है आगे लाइन फिर आसते हम देखो ये जो भांगब 2x - y तर होल स्कोयर ये छो तो ठीक है बी स्कोयर मैं कत लैमडा स्कोयर देखो लैमडा स्कोयर जी हलो ये लैमडा स्कोयर केटे जाए प्लस 2ab मैं 2 × 2x - y × λ देखो ये टर्म तो डान दिखे आज केटे जाए आगेटाई फिर आस एक्चुअली আমরা এই ল্যামডা স্কোয়ার প্লাস 2 × 2x - y × λ এই দুটো টার্ম আমার এই দিকে আসবে। ঠিক আছে, এই দুটো টার্ম আমার এই দিকে আসবে, সেই দুটো টার্ম কেটে গেলে আমরা আগেরটাই ফিরে আসবে অর্থাৎ ব্যালেন্স করেছি সমীকরণটি। ঠিক আছে, এরপর আমরা কী করলাম এটা যা আছে তাই লিখলাম। এই দিক থেকে আমি প্রথমে এটাকে সিম্পল গুণ করে দেওয়ার পর এক্সটা কমন নিয়ে আমি এটা পাবো তারপর ওয়াই কমন নিয়ে আমি এটা লিখলাম আর কনস্ট্যান্ট টার্ম আমি এটা লিখলাম। ঠিক আছে, তাহলে ফাইনালি আমি দেখো লিখছি 2x - y + λ তার হোল স্কোয়ার এইখান থেকে আমি 2 কমন নিয়ে এটা লিখলাম এখান থেকে আমি 2 কমন নিয়ে এটা লিখলাম প্লাস যা ছিল λ² - 9 = y এটা হলো। এর বলছে হোয়ার ল্যামডা বিং অ্যানি কনস্ট্যান্ট, এইবার আমরা কি করব আমরা ল্যামডাটাকে এমনভাবে চুজ করব উই চুজ ল্যামডা সাচ দ্যাট যাতে করে 2x - y + λ এইটা ইকুয়াল টু জিরো মানে 2x - y + λ = 0 এবং ডান দিকের পুরোটা যা আছে হ্যাঁ ওইটা ইকুয়াল টু জিরো আর অ্যাট রাইট অ্যাঙ্গেল
অর্থাৎ এইটা ইকুয়াল টু জিরো এবং ডান দিকেরটা ইকুয়াল টু জিরো করে দুটো স্টেট লাইন পেলাম, সেই স্টেট লাইন দুটো যেন 90 ডিগ্রি কোণ করে, এইভাবে আমরা চুজ করলাম। কেন চুজ করলাম? দেখো যদি আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ধরো কোনো একটা প্যারাবোলা ভাবো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা সমীকরণ এই হলো, এই এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুগুলো পরস্পর কেমন দিকে থাকে, 90 ডিগ্রি কোণ করে থাকে, তাই আমরা এইখানেও ওই দুটো ইকুয়েশনকে আমরা ওই দুটোকে এক্সিস করব পরে আমরা, তার জন্যই, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ করবো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেহেতু পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাই আমরা এখানে ওইরকম ধরলাম, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল। এবার রাইট অ্যাঙ্গেল হলে কী জানি আমরা, এদের প্রবণতার গুণফল হবে -1, প্রথমটার প্রবণতা হবে হচ্ছে 2, আর দ্বিতীয়টা যদি প্রবণতা বাড়ত ওয়াই কোট এম এক্স প্লাস সি এই ফর্মে এটা হবে, তাহলে এইখান থেকে আমি গুণ করে ল্যামডার ভ্যালু পেলাম 5। এইবার এই ল্যামডার ভ্যালুটা আমরা 2 নম্বরে বসিয়ে দেবো, ঠিক আছে, ল্যামডার ভ্যালুটা কোথায় বসাবো, আমরা 2-এ বসাবো, 2-এ বসিয়ে দেখো কী পাই, দেখো ফ্রম 2 বসিয়ে আমি এইটা পেলাম। এবার আমি বাঁ দিকে যা আছে তাই লিখলাম, ডান দিকে 10টা কমন নিয়ে আমি এটা লিখলাম, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট, এরপরের যে লাইনটা আমি লিখবো সেটা ইম্পর্টেন্ট, তোমাদের আমি একবার রাখতে দেখাচ্ছি এইটা থেকে এইটা কী করে আমি লিখব, ঠিক আছে। তুমি এর পরের লাইন কী লিখবে, এর পরের লাইন লিখবে এরকম, ধরো ভেতরটা যা আছে তাই লিখলে 2x-y প্লাস √3 বাই রুট ওভার এক্স এর সব কত 2 স্কোয়ার, আর ওয়াই সব -1 মানে 1-1 স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার লিখলাম, তার হোল স্কোয়ার। এইবার দেখো এইখানে আমি 10 লিখলাম, এইখানেও দেখবে তাই আসবে, এক্স প্লাস 2y মানে রুট ওভার এক্স এর 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে। তার মানে দেখো ডান দিক বাঁ দিকটাতে নিচে হয়ে গেলো হচ্ছে √5 প্লাস করার 5, আর আমার ডান দিকটাতে নিচে হয়ে গেলো হচ্ছে √5, কিন্তু অ্যাকচুয়ালি বাঁ দিকে এসছে স্কোয়ার করলে ভাঙলে 5, আর এদিকে √5, তাহলে ব্যালেন্স হলো, তাই এদিকে 5 আসতে হবে, তাই 5 আমি আগে একটা √5 লিখে দিলাম যোগ করে, তাহলে এবার ব্যালেন্স হয়ে দেখো আগের লাইনটা ফিরে আসবে, তুমি যদি ভাঙো দেখো আগের লাইনটা ফিরে আসবে। তাহলে বুঝতে পারলে কেমন করে লিখবে, প্রথমে এটাতে লিখবে হোল স্কোয়ারের ভেতরে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এদিকেও দেখবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এবার দেখো হোল স্কোয়ার ভাঙলে এটা √5 স্কোয়ার মানে হচ্ছে √5 হবে, এই শুধু 5 হবে, আর এই দিকে দেখো তাহলে এই দিকেও একটা 5 চাই, এদিকে তো √5 আগে চলে এসেছিলো, তাহলে একটা √5 গুণ করো, তা দুই দিকে আমার 5 5 হয়ে গেলো, 5 5 পেরে গেলো আগেরটাই ফিরে আসবো, ঠিক আছে। এইভাবে আমরা লিখবো, কেন লিখবো সেটা আমি পরে বলছি, ঠিক আছে। দেখো আমি এটার পরে আমি একইভাবে এটা লিখলাম, ঠিক আছে। এবার এবার তুমি দেখো যদি ভাঙো দেখবে আগেরটাই ফিরে আসবে। এইবার দেখো এটা লিখলাম হচ্ছে 2x-y প্লাস √3/√5 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে যদি কোঅর্ডিনেশন করে দেখবে 2√5, আর এদিকটা হবে এক্স প্লাস 2y/√5। এইবার আমি এইটাকে সমান সমান ওয়াই ধরে নেব, এটাকে সমান সমান এক্স ধরে নাম, তুমি উল্টোটাও ধরতে পারো, এটাকে এক্স এটাকে ওয়াই ধরতে পারো, ঠিক আছে। তাহলে যদি আমি এখানে বসাই ফর্ম 3, তাহলে কী পেলাম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2√5x। দেখো এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন, এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, ইট ইজ রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম হুজ অ্যাক্সিস আর, তাহলে এর অ্যাক্সিস কোটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর অ্যাক্সিস আর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাই তো। তাহলে এদের সমীকরণ এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এদের সমীকরণগুলো অ্যাকচুয়ালি হয় হচ্ছে এক্স ইকুয়াল টু 0 ওয়াই অক্ষের, সরি এটা আমি উল্টো লিখেছিলাম, না এটা এক্স হবে এটা ওয়াই হবে, ঠিক আছে, আগে দেখবো এটা উল্টো লিখেছিলাম, হ্যাঁ এক্স ওয়াই, এক্স ইকুয়াল টু 0 এটা হবে ওয়াই ইকুয়াল টু 0, এদের সমীকরণ দুটো হয় এটা, ঠিক আছে। ইট ইজ রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম হুজ ইকুয়েশন হুজ ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিস আর কত হবে এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0। দেখো এবার একটা নোট লিখছি, দেখো এইটা তো এসেছিলো রিপ্রেজেন্ট এ প্যারাবোলা হুজ অ্যাক্সিস ইজ, দেখো অ্যাক্সিসের সমীকরণটা কী পেয়েছিলাম, একটা এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 মানে এক্স ইকুয়াল টু 0 মানে অ্যাকচুয়ালি এক্স মানে কত পেয়েছিলাম, দেখো এক্স মানে ধরেছিলাম আমরা এইটা, তাহলে এক্স ইকুয়াল টু 0 বসালে কী হবে, এক্স প্লাস 2y ইকুয়াল টু 0, দেখো এখানে লিখেছি আমরা এক্স প্লাস 2y ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0টা কী করবো, দেখো ওয়াই সমান সমান এটা ধরেছিলাম, ওয়াইয়ের মান 0 হলে সমীকরণটা হবে 2x-y প্লাস 3, 2x-y ইকুয়াল টু 3, তাহলে এই দুটো হলো ওর অক্ষ, ঠিক আছে, হুজ অ্যাক্সিস ইজ মানে অ্যাক্সিসের ইকুয়েশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0, তাহলে বসালাম আমরা ইকুয়েশনটা এটা পেয়ে গেলাম। এই ইকুয়েশন দুটো যদি সলভ করি তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটাই হবে কি ভার্টিসেস
অফ দ্য প্যারাবোলা। স্বল্প এক্সের মান পাবো মাইনাস ছয়ের পাঁচ, ওয়াই এর মান পাবো তিনের পাঁচ, এটাই হবে ভার্টিসেস অফ দ্য প্যারাবোলা। কেন দেখো এখানে দেখো এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে জায়গায় অক্ষ দুটো জায়গাটা ছেদ করেছে সেটাই তো প্যারাবোলার শীর্ষবিন্দু হয়, ভার্টিসেস প্যারাবোলার হচ্ছে শীর্ষবিন্দু। অলসো দ্য লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম ইজ হচ্ছে টু রুট ফাইভ ইউনিট, ঠিক আছে। লেন্থ অফ দ্য রেক্টাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স হলে ফোর এটা হয় হচ্ছে লেটাস রেক্টাম মানে নাভিলম্বের দৈর্ঘ্য। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি ফোর এ এক্স হয় তাহলে এক্সের এইদিকে যে ফোর এক্সের যে সহগটা সেটাই হচ্ছে নাভিলম্ব ফোর এ। তাহলে এখানে দেখো এক্সের বড় এক্স আছে, বড় এক্স টু রুট ফাইভ, তাহলে এটাই নাভিলম্ব। অলসো দ্য লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম ইজ টু রুট ফাইভ ইউনিটস, ঠিক আছে। আশা করি তোমরা প্যারাবোলার ক্যানোনিক্যাল ফর্মটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এই ধরনের প্রবলেম তোমরা নিজেরা আরও কিছু সলভ করো, তাহলেই দেখবে পরীক্ষায় খুব সহজেই এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবে। নেক্সট প্রবলেম, এ সার্কেল কাটস দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স অ্যাট দ্য ফোর পয়েন্টস এ টিআই তার স্কোয়ার কমা টু এ টিআই, আয়ের মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর, সো দ্যাট টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর ইকুয়াল টু জিরো। তারপরে এইটা চারটে পয়েন্ট রিপ্রেজেন্ট করছে কী করে, দেখো আয়ের মান এক বসলে পাবে এ টি ওয়ান তার স্কোয়ার কমা টু এ টি ওয়ান, দুই বসলে এ টি টু তার স্কোয়ার কমা টু এ টি টু, তিন বসলে একটা হবে চার বসলে, চারটে পয়েন্ট হয়ে গেল। বলছি একটা সার্কেলকে এই চারটে পয়েন্টে কাট করেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এই প্যারাবোলাটা, তাহলে এটা প্রমাণ করতে হবে। দেখো কীভাবে চারটে পয়েন্টকে কাট করে একটা প্যারাবোলা সার্কেলকে, যদি আমার এটা সার্কেল হয় আর দেখো প্যারাবোলাটা যদি এরকমভাবে নিই তাহলে দেখো চারটে পয়েন্টে কাট করছে, এই একটা এই একটা সার্কেলটাকে এই একটা এই একটা চারটে পয়েন্টে কাট করলো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে হচ্ছে লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো ইফ ইট মিটস দ্য প্যারাবোলা অ্যাট দ্য পয়েন্ট এ টি স্কোয়ার কমা টু এ টি। আমি ধরে নিলাম প্যারাবোলাতে এই সার্কেলটা মিট করছে এই একটি পয়েন্টে এ টি স্কোয়ার কমা টু এ টি, ঠিক আছে। তাহলে এ টি স্কোয়ার কমা টু এটি আমি যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই যে সার্কেলটা ছিল সেই ইকুয়েশন এক্সের জায়গায় বসবে এ টি স্কোয়ার আর ওয়াইয়ের জায়গায় বসে টু এটি, তাহলে আমি এটা পাবো, ঠিক আছে। এটাকে সাজিয়ে লিখলাম, প্রথমে টি টু দি পাওয়ার ফোর, তারপরে লিখলাম হচ্ছে টি স্কোয়ার কমন নিয়ে এটা লিখলাম, তারপরে ফোর এ টি প্লাস সি, এটা সাজিয়ে একটু লেখা হলো। তাহলে এটা টি এর কত, ফোর্থ ডিগ্রি ইকুয়েশন, তাহলে টি এর কটা রুট থাকবে, চারটে রুট, তার জন্য ইট ইজ এ বাইকোয়াড্রেটিক ইন টি, তাহলে এটা হচ্ছে টি এর চার ডিগ্রি ইকুয়েশন ফোর্থ ডিগ্রি হ্যাভিং ফোর রুটস, তাহলে চারটে রুটস আমি ধরে নিচ্ছি এটা কোথায় টি ওয়ান টি টু টি থ্রি এবং টি ফোর এই রুটগুলো হবে, ঠিক আছে। আচ্ছা কেন এই রুটগুলো হবে, কারণ হচ্ছে দেখো এইটাতে তো এ টি স্কোয়ার কমা টু এটি, তাহলে চারটে পয়েন্টগুলো ছিল এ টি ওয়ান স্কোয়ার প্লাস টু এ টি ওয়ান এরকম বলেছিল, তার জন্য এর চারটে রুট হবে হচ্ছে টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর। আচ্ছা অতএব টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর ইকুয়াল টু জিরো, কী করে হবে, কারণ জানো যে যে রুটগুলো হয় তাদের সাম হয় এটা টি ফোর, তো টি ফোর তারপরে কত টি কিউ, তাহলে এটা সাম হয় টি কিউ এর সব বাই টি ফোরের সব। আচ্ছা টি কিউ এর সব কত আছে জিরো, জিরো বা জিরো বাই হচ্ছে টি কিউ নেই মানে জিরো, জিরো বাই স্কোয়ার মানে জিরো, এই যে লেখা আছে হ্যাভিং এটা হলো সিন্স দ্য কোফিসিয়েন্ট অফ টি কিউ ইজ জিরো, তাহলে দেন টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর ইকুয়াল টু জিরো, এটা ক্লাসিক্যাল অ্যালজেব্রায় পড়েছে থিওরি অফ ইকুয়েশনে, ঠিক আছে। এটা হয়ে গেল কারণ চারটে রুট, যে চারটে রুট হবে সেই চারটে রুটের যোগফল সমান সমান হয় এটা টি এর ফোর ডিগ্রি, তাহলে টি কিউ এর সহ বাই টি টু দিবার ফোর এর সহ, দেখো টি কিউ এর সহ জিরো আর টি টু দিবার ফোর এর সঙ্গে, তার মানে হচ্ছে জিরো বাই এ এ স্কোয়ার, সরি জিরো বাই টি টু দিবার ফোর এর সঙ্গে এ স্কোয়ার, তাহলে জিরো বাই এ স্কোয়ার মানে হচ্ছে জিরো, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড, রিডিউসিং দ্য ইকুয়েশন ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস এ ইকুয়াল টু জিরো টু ইটস ক্যানোনিক্যাল ফর্ম, ডিটারমাইন দ্য নেচার অফ দ্য কনিক ফর ডিফারেন্ট ভ্যালু অফ এ, বলছি এ ডিফারেন্ট মানের জন্য এই ইকুয়েশনটা কী কী কনিক রিপ্রেজেন্ট করবে সেটা তোমাকে বলতে বলেছে। তাহলে আমি গিভেন ইকুয়েশন লিখলাম যেটা আছে, এবার দেখো প্রথম চারটে
নিয়ে আমরা একটা ফর্মুলা পড়েছি, টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, পরের দুটো মানে এখান থেকে হচ্ছে মাইনাস টু কমন টু এক্স প্লাস ওয়াই আর প্লাস এ। এবার আমি কী করছি দেখো, টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়াই রাখলাম প্লাস ওয়ান যোগ করলাম, তাহলে প্লাস এ মাইনাস ওয়ান, তাহলে ওয়ান ওয়ান কেটে গেলো, একই ফিরে এলো। এবার প্রথম এই তিনটে মিলে ফর্মুলা পড়ে গেলো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ মানে হচ্ছে টু এক্স প্লাস ওয়াই আর বি মানে হচ্ছে ওয়ান, তাহলে হচ্ছে টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা যদি ওইদিকে নিয়ে যাই ওয়ান মাইনাস এ, তাহলে ইমপ্লাইজ টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এইবার দেখো আমরা এর যদি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নিই তাহলে কী হবে, ডিফারেন্ট ভ্যালু বলতে এখানে একবার এ ওয়ান নেবো, একবার এর মানটা ওয়ানের থেকে ছোটো, একবার এর মানটা ওয়ানের থেকে বড়, ঠিক আছে, এটাই ডিফারেন্ট ভ্যালু নো। তাহলে হচ্ছে ইফ এ ইকুয়াল টু ওয়ান দেন দ্য ফর্ম ওয়ান, দেখো এ ইকুয়াল টু ওয়ান ধরে ডান পক্ষটা কী হয়ে যাবে, এর মানে জিরো হয়ে যাবে, তাহলে একবার প্লাস জিরো একবার মাইনাস জিরো মানে জিরো, তাহলে এটা ইকুয়েশন দুটোর ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে একই। দেখো টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, প্লাস জিরো নিলে জিরো, আর এবার মাইনাস জিরো বসলে একই আসবে, টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে আমি যে দুটো ইকুয়েশন পেলাম এই দুটো ইকুয়েশন স্ট্রেট লাইনের ইকুয়েশন, দুটো ইকুয়েশন একই, তাহলে কী হলো, এ ইকুয়াল টু ওয়ান হলে স্ট্রেট লাইন দুটো কী হয়ে গেলো, এটা কনিকটা রিপ্রেজেন্ট করছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন এবং সেই স্ট্রেট লাইন দুটো কোইনসিডেন্ট, তার জন্য দ্য গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্ট এ পেয়ার অফ কোইনসিডেন্ট স্ট্রেট লাইন্স ফর এ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। এইবার যদি আমরা এর মানটা একের থেকে ছোটো নিই, এর মানটা একের থেকে ছোটো, তাহলে একের থেকে ছোটো মানে ওয়ান মাইনাস এ স্কোয়ারটা হচ্ছে কী, বড়ো জিরোর থেকে বড়ো হবে, কারণ এর মানটা একের থেকে ছোটো, একের থেকে ছোটো মানে হাফ, তাহলে একের চার, এখানে যদি হাফ নিই এর মান, তাহলে ওয়ান বাই হাফ মানে ওয়ান বাই একের চার, এক মাইনাস একের চার মানে হয়ে যাবে কত, তিনের চার, এটা পজিটিভ, তাহলে তখন দেখো আলাদা আলাদা দুটো ইকুয়েশন পাবো, একটা টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু প্লাস রুট ওভার তিনের চার, আর একবার পাবো টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস রুট ওভার তিনের চার, তাহলে দুটো দেখো রিয়েল স্টেট লাইন পেলো এবং আলাদা আলাদা, ঠিক আছে, তাদের হচ্ছে শুধু কার এক্সপ্রেট একই, কিন্তু শুধু পার্থক্য কিসে থাকবে, কনস্ট্যান্টের পার্থক্য, ধ্রুবক পদের পার্থক্য থাকবে। তাহলে আমরা জানি যে একটা ইকুয়েশনের দুটো ইকুয়েশন যদি দেখতে একই রকম হয় এবং সেই ধ্রুবক পদ দুটো যদি একই হয় এবং ইকুয়েশন যদি ফার্স্ট ডিগ্রি হয় তাহলে ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে কি, স্ট্রেট লাইন, এবং স্ট্রেট লাইন দুটো পরস্পর কী হবে, প্যারালাল হবে, বোঝা গেল। অ্যাকচুয়ালি প্যারালাল স্ট্রেট লাইন কেমন হয় দেখো, যদি একটা স্ট্রেট লাইন টু এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো, তাহলে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টেন না লিখে আমি এখানে নাইন লিখলাম, নাইন ইকুয়াল টু জিরো, যা খুশি লিখতে পারো, দেখো এই দুটো পরস্পর প্যারালাল, কারণ কনস্ট্যান্ট টাইমের পার্থক্য আছে, বাকি সব একই, ঠিক আছে। এখানেও তাই, এটা এটা যেমন এর মানে হাফ নিলে রুট থ্রি বাই ফোর ফোর পেয়েছো, দেখবে কনস্ট্যান্ট দুটো আলাদা হবে, যে যদি যোগ বিয়োগ করো কনস্ট্যান্ট দুটোর মান আলাদা হবে, বাকি দেখবে টু এক্স প্লাস ওয়াইতে একই থাকছে, তাহলে এই দুটো হচ্ছে পেয়ার অফ প্যারালাল লাইন্স। আচ্ছা এইবার যদি আমরা এর মানটা একের থেকে বড় নিই, একের থেকে বড় দুই নিই, তাহলে ভেতরে নেগেটিভ হলো, রুটের ভেতরে নেগেটিভ মানে ইমাজিনারি, তখন লাইনটা রিপ্রেজেন্ট করো, স্ট্রেট লাইনটা রিপ্রেজেন্ট করবে কি, ইমাজিনারি স্ট্রেট লাইন। অ্যাকচুয়ালি যখন তুমি এখানে দেখছো ফার্স্ট ডিগ্রিটা পেয়েছো, মানে এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে, এবার স্ট্রেট লাইনটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, ইমাজিনারি হতে পারে, কোইনসিডেন্ট হতে পারে, প্যারালাল হতে পারে, ইন্টারসেক্টিং হতে পারে, ঠিক আছে, সেই রকম। এবার দেখা যাচ্ছে হচ্ছে ইফ এ লেস ওয়ান দেন ওয়ান মাইনাস এ গ্রেটার জিরো, দাদা গিভিন ইকুয়েশন রিপ্রেজেন্ট এ পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন্স ফর এ লেস ওয়ান, ঠিক আছে, তোমাকে বুঝিয়ে দিলাম আগে। এবার এগেন ইফ এ গ্রেটার ওয়ান দেন এ গ্রেটার ওয়ান মানে দেখো ওয়ান মাইনাস এ লেস জিরো, তাহলে ওয়ান মাইনাস এ হচ্ছে যদি লেস জিরো হয় মানে রুটের ভেতরে যদি নেগেটিভ হয়ে যায়, দাদা গিভিন ইকুয়েশন রিপ্রেজেন্ট এ পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন্স, ঠিক আছে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা সহজেই বুঝতে পেরেছ, এরকম ধরনের সমস্যাও তোমরা অভ্যাস করবে। আজ এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করবো।